মাঠে আমিও আছি তুমিও রবে, মনির ভাই সভাপতি হবে, বন্ধু এবার খেলা হবে। আমরা চাই সুন্দর একটা নির্বাচন যেটা জনগণ ভোট দিতে পারে, ভোটাররা ভোট কেন্দ্রে যাইতে পারে, সেইভাবে শান্তিপূর্ণ একটা ভোট হোক সেটাই আমরা আশা করি। ইনশাল্লাহ বাকি দিন যেগুলো আছে এগুলো সুন্দরভাবে আমরা সুন্দর আনন্দভাবে সবাই ভোট দিতে পারবো এবং সবার যার যার মনোনীত প্রার্থীকে এসে আনন্দ করতে পারবো। আমরা সকলে মিলে মিলেমিশে নির্বাচন করতেছি, আমাদের মধ্যে কোনো হিংসা বিবাদ নাই এবং আগামীতেও থাকবে না। 9 সেপ্টেম্বরের নির্বাচনে শ্রমিক মালিক সকল নেতৃবৃন্দে আমরা ঐক্যবদ্ধভাবে এই ট্রাক স্ট্যান্ড তথা ট্রাক শিল্পের শ্রমিক ভাইদের উন্নয়নের জন্য আমরা একসাথে মিলেমিশে কাজ করব। এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ এবং খুব আনন্দমুখর পরিবেশে হইতেছে। দেখুন দেখুন ব্যানার পেস্টুন তারপরে গান বাজনা এগুলো নিয়ে আমরা খুব আনন্দিত। উৎসবমুখী পরিবেশেই শুধু দেখা যায় এরকম ট্রাক স্ট্যান্ডের মধ্যেই, আমরা তেজগাঁওবাসী এতে খুবই আনন্দিত এবং এরকম উৎসবমুখী পরিবেশ সামনে জাতীয় 2024 নির্বাচনেও আমরা তেজগাঁওবাসী চাই। সবে মিলে একত্রিত হয়ে এটা ভোট করতেছি, যা আনন্দমুখর পরিবেশ। এই আনন্দমুখর পরিবেশ বাংলাদেশে আর কোনো সংগঠনে হয় কি না আমার জানা নাই। আমি মনে করি এইটাই বাংলাদেশের এই আনন্দমুখর পরিবেশে একটা নির্বাচন হয়। আগামী নির্বাচন এই 9 তারিখের নির্বাচনে আমরা যারা প্রতিদ্বন্দ্বিতা করতেছি আমরা কেউ কেউ শত্রু না, আমরা প্রতিপক্ষ না, আমরা নির্বাচনে প্রার্থী। প্রতিহিংসা রাজনীতি আমরা করি না। নির্বাচন শেষ হয়ে গেলে আমরা এই জায়গায় একসঙ্গে বসবাস করব, এক জায়গায় থাকব, আমাদের ভিতরে কোনো প্রতিহিংসার সৃষ্টি হবে না ইনশাআল্লাহ।